ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পেতে আপিলেও হেরে গেলেন বাংলাদেশি বংশোদ্ভূত শামিমা বেগম। তার আবেদন নাকচ করে দিয়েছেন লন্ডনের আপিল আদালত। জঙ্গি গোষ্ঠী আইএস এ যোগ দিতে 2015 সালের ফেব্রুয়ারিতে দুই বান্ধবী সহ মাত্র 15 বছর বয়সে সিরিয়া যান শামিমা বেগম। আইএস উৎখাত অভিযানের পর তার ঠাঁই হয় শরণার্থী শিবিরে, আর 2019 সালে দেশে ফিরতে চাইলেও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তার নাগরিকত্ব বাতিল করে যুক্তরাজ্য। এর বিরুদ্ধে আপিল করেছিলেন শামিমা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।